মা তার সন্তানকে কিডনি দান করতে চাচ্ছেন, তার সন্তান দুটি কিডনি, সন্তানের দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে, মা তার সন্তানকে কিডনি দিলে এটা কি জায়েজ হবে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল রোগী এবং অসুস্থ মানুষদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। কিডনি নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া, এটা অনেক কষ্টের একটা অসুস্থতা। বাংলাদেশে এই রোগের আপনার ব্যাপক বিস্তার ঘটেছে অনেক বেশি এবং এই রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে চলেছে। একজন কিডনির একজন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার, তার সাথে আমার কথা হয়েছিল, বলেছেন যে বাংলাদেশে ডায়ালিসিস যে মেশিনগুলো আছে এই বেশিরভাগ মেশিনগুলোর এই স্লট খালি থাকে না, এত কিডনির রোগী বেড়েছে। আজেবাজে খাবার খেয়ে খেয়ে আমাদের কিডনিগুলো আমরা শেষ করে ফেলছি। প্রসেসিং ফুড, বিভিন্ন রকমের মেডিসিন জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা আমাদের কিডনি শেষ করে ফেলছি। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে রাখুন। আর যদি কারো কিডনি নষ্ট হয়, যেহেতু মানুষের দুইটা কিডনি আল্লাহ তালা দিয়েছেন, একটা কিডনি নষ্ট হলে মানুষ বেঁচে থাকতে পারে, কারণ দুইটাই নষ্ট হয়ে গেল, তাহলে তাকে অন্য কেউ একটা কিডনি দিতে পারে। সে কিডনি যদি মানে তার শরীরে ফিট করা যায় এবং সে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যিনি কিডনি দিলেন তিনি দান করার মাধ্যমে সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। তবে কিডনি রক্ত শরীরের এই অংশগুলো বিক্রি করা জায়েজ নাই। কেন? কারণ এগুলোর মালিক আসলে আল্লাহ তাআলা, আমাদেরকে এগুলো বিক্রির পারমিশন দেওয়া হয় না, এটা আমি উপার্জন করি নাই। তো যার কারণে আপনি কিডনি বিক্রি করতে পারবেন না। বাকি মা তার সন্তানকে অবশ্যই কিডনি দিতে পারবেন, সন্তান মাকে দিতে পারবেন, অপরিচিত মানুষও দিতে পারবেন, দান করাতে কোনো অসুবিধা নেই। আপনার এই অংশটা শরীরের এই পার্টটা, এই অর্গানটা, এটা লাগছে না, আপনি এটা দিলেন, এটা ছাড়া আপনি বাঁচতে পারছেন, তাহলে আপনি দান করতে পারেন, কোনো অসুবিধা নেই।